প্রশ্ন করেছেন, যাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছায়নি তাদের পরিণতি কি? জবাব, যাদের কাছে দাওয়াত পৌঁছায়নি এদের নিয়ে আপনি এত চিন্তা করছেন কেন? আপনার কাছে পৌঁছেছে এটা নিয়ে একটু চিন্তা করেন কতটুকু মেনে চলতে পারছেন। যাক, প্রশ্ন এসেছে যেহেতু, যাদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছেনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে কি আমাদের দিন পরীক্ষা করবেন? পরীক্ষায় যদি পাশ হয় তাহলে মুক্তি, আর যদি পরীক্ষায় ফেল হয় তাহলে তাদের জন্য শাস্তি, এমন বর্ণনা এসেছে।